राहुल गांधीर भारत जोड़ो यात्रार माझे एबार कांग्रेसे भांगन बड़सड़ भांगन गोवाते आठ जन कांग्रेस विधायक जोग दिलेन बीजेपी एखोनो पर्यन्त गोवाते कांग्रेसेर विधायक संख्या कमे दाड़ालो तीन। राहुल गांधीर भारत जोड़ो यात्रार मध्ये फिर भांगन देखा गेल कांग्रेसे। गोवाय आठ जन कांग्रेस विधायक तारा कांग्रेस छेड़े जोगदान करलेन बीजेपी एवं इतिमध्ये गोवाय कांग्रेस विधायक संख्या बेड़े दाड़ालो कमे दाड़ालो तीन जन। एवं इतिमध्ये जा देखा जाच्छे भारत जोड़ो यात्रा যে যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী এবং তারই মাঝে কংগ্রেসে বড়সড় ভাঙন। গোয়ায় আটজন বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন এবং ইতিমধ্যেই যা জানা যাচ্ছে গোয়ায় কংগ্রেস বিধায়কের সংখ্যা কমে দাঁড়ালো তিনজন। আরও একবার আপনাদের জানিয়ে রাখব গোয়ায় কংগ্রেস বিধায়কের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজন, কারণ ইতিমধ্যেই গোয়ায় আটজন বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। অন্যদিকে গোয়ায় কংগ্রেসে ভাঙন নিয়ে টুইটে কটাক্ষ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্লব্য এবং টুইটে কটাক্ষ করেন তিনি। মূলত গোয়ায় কংগ্রেস বিধায়কের সংখ্যা ইতিমধ্যেই বেড়ে দাঁড়িয়েছে তিনজন। টুইটে কটাক্ষ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্লব্য, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তার টুইটের ছবি। অমিত মাল্লব্য তিনি টুইট করে কটাক্ষ করেছেন কারণ রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার মাঝেই গোয়ায় কংগ্রেসে বড়সড় ভাঙন। গোয়ায় কংগ্রেসের ভাঙন নিয়ে কটাক্ষ বিজেপির আইটি সেলের আহ্বায়ক অমিত মাল্লব্য। গোয়ার কংগ্রেসের ভাঙন, কংগ্রেসের আটজন বিধায়ক তারা বিজেপিতে যোগদান করলেন। নয়াদিল্লির প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রাজা, বিজেপিতে যোগদান করলেন আটজন বিধায়ক কংগ্রেস ছেড়ে, কি খবর উঠে আসছে, কারা কারা যোগদান করলেন? দেখো, দিগম্বর কামাথের মতো বর্ষীয়ান কংগ্রেস নেতা, এছাড়াও মাইকেল লোবো রয়েছেন, যদিও তিনি আগে বিজেপিতে ছিলেন তারপর কংগ্রেসে এসেছেন। এই মিলিয়ে দিগম্বর কামাত গোয়া কংগ্রেসের বর্ষীয়ান কংগ্রেস নেতা, দীর্ঘদিন ধরে তিনি কংগ্রেসে, তিনি মাইকেল লোবো সহ প্রায় আটজন বিধায়ক আজকে মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্তের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন এবং এর ফলে গোয়াতে কংগ্রেসের বিধায়ক সংখ্যা মাত্র তিনে নেমে এলো। এমনিতেই 11 জন বিধায়ক ছিল কংগ্রেসের, সেক্ষেত্রে 8 জন ছিল যাওয়াতে 3 নেমে এলো। এবং দিগম্বর কামাত স্পষ্ট, যেটা এই মুহূর্তে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা চলছে, প্রায় 55 দিন ধরে চলবে, গোটা দেশ ঘুরবে, তারই মধ্যে কংগ্রেসের আবার ভাঙন এবং গোয়াতেও কার্যত কংগ্রেস বলে কিছুই রইল না। 11 জনের মধ্যে 8 জন বিধায়ক যেক্ষেত্রে বিজেপিতে চলে গেছে আজকে সরাসরি যোগদান দেওয়ার পর। এবং তোমাকে যে কথা বলছিলাম যে দিগম্বর কামাতও কিন্তু একই, মানে কংগ্রেস ছাড়ার সময় সেই একই অভিযোগ তুললেন যে নেতৃত্বের প্রতি, যে রাহুল গান্ধী থেকে শুরু করে কংগ্রেস যেভাবে নেতৃত্ব দিচ্ছে, এবং তিনি পরিষ্কার বলেছেন যে মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার ধরে রাখতে পারেনি যদিও আদিত্য সিন্ধিয়া বিক্ষুব্ধ হয়েছিলেন বলে, পাঞ্জাবে অমরিন্দর সিং বিক্ষুব্ধ, তাকে সামলাতে পারেনি কংগ্রেস, গোটা পাঞ্জাবটাই হাত ছাড়া হয়ে গেছে। এইভাবে একের পর এক জায়গায় কংগ্রেস কিন্তু ধাক্কা খাচ্ছে। এবং সর্বশেষে তিনি গুলাম নবী আজাদের কথা তুলেছেন যে সম্প্রতি গুলাম নবী আজাদ কংগ্রেস ছাড়ার পর গোটা জম্মু কাশ্মীরের যাবতীয় বিধায়ক নেতা কংগ্রেস কর্মী তারাও দলে দলে কংগ্রেসের গুলাম নবী আজাদের পতাকা তলায় যোগ দিয়েছেন। অর্থাৎ মানে কংগ্রেসকে দিয়ে আর বিজেপি বিরোধী মানে দেশের উন্নয়নের কাজ হবে না, কারণ কংগ্রেস দলটাই নিজেরাই ঐক্যবদ্ধ নয়। এই অভিযোগ করেই বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের 8 বিধায়ক। পাশাপাশি আরেকটা জিনিস, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছেও একটা ধাক্কা। তার কারণটা হচ্ছে যে রাজ্যের বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে যে কয়েকটা রাজ্যে তৃণমূল কংগ্রেস জাতীয় দল হিসেবে ঝাঁপাতে গেছিল, তার মধ্যে গোয়া অন্যতম, এবং গোয়াতে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে লড়াইও করেছিল যদিও কোনো আসন পায়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যেটা প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে জাতীয় স্তরে বিজেপির বিকল্প কংগ্রেস নয়, বিজেপির বিকল্প কিন্তু তৃণমূল কংগ্রেস, কিন্তু এইটা তৃণমূল কাছে ধাক্কা। এই কারণে আজকে যেটা প্রমাণ হলো, কংগ্রেস মধ্যে থেকে যারা বিক্ষুব্ধ তারা কিন্তু তৃণমূলকেও গোয়াতে বিকল্প বলে মনে করেনি, তারা কিন্তু সেই বিজেপিতেই গেছে। কংগ্রেসের মধ্যেই যারা বিক্ষুব্ধ তারা কিন্তু তৃণমূলকে বিকল্প মনে করছে না। সেই দিক থেকে একটা তৃণমূলেরও ধাক্কা যে গোয়াতে সংগঠন বাড়বে, কংগ্রেসকে দুর্বল করে তৃণমূল শক্তিশালী হবে, সেটাও কিন্তু হলো না। কংগ্রেসের মধ্যে যারা বিক্ষুব্ধ তারাও কিন্তু সেই বিজেপিতেই গেলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি আস্থা রেখে, এবং এটা কংগ্রেসের কাছেও আরো বড় ধাক্কা যে যেখানে কংগ্রেস এই মুহূর্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, রাহুল গান্ধীর নেতৃত্বে র্যালি হচ্ছে, ভারত জোড়ো যাত্রা হচ্ছে, সেখানে কিন্তু কংগ্রেসের মধ্যে ভাঙন অবিরাম। গুলাম নবী আজাদ, কপিল সিব্বাল কিছুদিন আগেই কংগ্রেস ছেড়েছিলেন, এবার সারা কংগ্রেসকে তলানিতে ঠেকিয়ে দিয়ে 11 জন বিধায়কের মধ্যে 8 জনই যোগ দিলেন বিজেপিতে। একেবারে ধন্যবাদ রাজা। আমাদের নয়াদিল্লির প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় ছিলেন ফোন লাইনে। যে খবর পাওয়া যাচ্ছে গোয়ায় কংগ্রেসের অবস্থা আরো শোচনীয় হলো, কংগ্রেসের হাত ছেড়ে গোয়ায় পদ্ম তুলে দিলেন কংগ্রেসের 8 জন বিধায়ক। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত সহ
দলের আটজন গুরুত্বপূর্ণ বিধায়ক তারা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন এবং রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার মাঝেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন গোয়ায় আটজন বিধায়ক এবং ইতিমধ্যেই গোয়ায় বিধায়ক সংখ্যা কমে দাঁড়ালো তিনজন এবং টুইটে এই ঘটনাকে কটাক্ষ করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্লব্য গোয়ায় কংগ্রেসের ভাঙন নিয়ে কটাক্ষ করলেন অমিত মাল্লব্য আরও একবার আপনাদের জানিয়ে রাখবো গোয়ায় আটজন বিধায়ক কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এর আগে জুলাইতেই কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা তবে জুলাইতে সেই ভাঙন আটকানো গেলেও সেপ্টেম্বরে সেই ভাঙন আটকানো গেল না কংগ্রেস ছেড়ে কংগ্রেসের আটজন বিধায়ক যোগদান করলেন বিজেপিতে এমনটাই খবর পাওয়া যাচ্ছে কামাত ও লোবসহ কংগ্রেসের মোট আটজন শিবির বদল করায় তা কমে দাঁড়ালো বিধায়ক সংখ্যা তিনে এবং আজ সকালেই মাইকেল লোবো দিবঙ্গর কামাত গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে দেখা করেন।